প্রিয় কর্মস্থল একুশে টেলিভিশনে মামুনুর রশিদের মৃতদেহ নিয়ে আসা হলে তৈরি হয় শোকাবহ পরিবেশের প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে অস্ত্রসিক্ত একুশে পরিবার শোকাহত সহকর্মীরা আসেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষী শুভানুদ্ধরাও একুশে পরিবারের পক্ষ থেকে শেষ বিদায় জানান সহকর্মী সাংবাদিক কর্মকর্তা ও কলাকুশলীরা একুশে চত্বরে প্রথম জানাজা এর আগে মামুনুর রশিদের প্রতি স্মৃতিচারণ করা হয় পরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অঙ্গনে দীর্ঘ সময় বন্ধুদের সঙ্গে আড্ডায় কেটেছে সাংবাদিক মামুন রশিদের এখানেই শেষ বিদায়ের জানাজা প্রিয় বন্ধুর আকস্মিক মৃত্যু অবিশ্বাস্য এখনও শোক বিহবল সহপাঠীরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে মামুনের অকাল মৃত্যুতে শিক্ষকরাও শোকাহত জানাজা শেষে ভালোবাসায় সিক্ত হন মামুন তাকে বিদায় জানান সহপাঠী শিক্ষকসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সতীর্থরা সোমবার রাত প্রায় এগারোটা এক ঘন্টা পর তেত্রিশে পা দেবেন অথচ কেক কাটা হল না বাড়ছে বয় মামুনের বাবার মৃত্যুবার্ষিকীতে সেও ফিরে গেল জন্মদাতার কাছে কোনো ধরনের আগাম বার্তা বা সতর্কতা না দিয়েই পৃথিবীকে আকস্মিক বিদায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্তব্যরত ডাক্তার জানালেন মামুন আর নেই বন্ধুবৎসল প্রাণবন্তর সম্ভাবনাময় এমন তরুণ সাংবাদিকের চলে যাওয়ায় হতবাক সহকর্মীরাও বাংলা ভিশন এশিয়ান টেলিভিশন ঘুরে একুশে টেলিভিশন প্রধানমন্ত্রী বিটে রিপোর্টিং করছিলেন বেশ দক্ষতার সাথে সদা হাস্যোজ্জ্বল চরিত্রের কারণে জনপ্রিয় হয়ে ওঠা মামুনের হঠাৎ এভাবে থেমে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই ফেসবুক টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় মিসিং মামুন আক্ষেপ আবেগের বৃষ্টি তার অ্যাকাউন্ট রিমেম্বারিং করেছে ফেসবুক কর্তৃপক্ষ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা